হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডায়েরি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা আছি আজকে মাইসুরু সিটিতে, দ্য সিটি অফ প্যালেস। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা দিন। আমরা সিটি বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে নিয়েছি আর আমরা আজকে চলে এসেছি ললিত মহল। তোমরা KGF মুভি তো ফেমাস মুভি, সবাই জানোই তো। KGF মুভির শ্যুটিং এখানেই হয়েছিল। তোমরা এই প্যালেস অনেকবার দেখেছো মুভিতে, দেখো কি সুন্দর, দারুণ দেখতে। তো আমরা পৌঁছে গেছি আর ঢোকার সময় এখানে একটা পাস নিতে হয়, পার হেড 100 রুপিসের একটা পাস। তার মধ্যে থাকে লবি এরিয়া, গ্রাউন্ড ফ্লোর আর কমপ্লিমেন্টারি কফি। এই দেখো এটার ফ্রন্ট ভিউ। তো আমরা পাস নিয়ে ঢুকে পড়েছি আর এটার টাইম হচ্ছে 1 আওয়ার। 1 আওয়ার টাইম দেওয়া হয় একটা পাসের জন্য, পার পার্সন 100 রুপিস। আর ঢুকে ঢুকেই এরকম একটা দৃশ্য দেখো, এখানে যে ঢুকেই একটা হাতি এরকম কাঠের বানানো, আর এর মধ্যে কি অসাধারণ কারুকার্য, কাঠের উপরে হোয়াইট কালার দিয়ে মিনাকারি করা। আমি জানি না এটাকে সঠিক কী বলা হয়, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আর কি সুন্দর এটা দেখতে, তো অপূর্ব। ঢুকেই প্রথমেই এটাই আমার চোখে পড়লো, তারপরে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এইভাবে ওয়েলকাম করার জন্য একটা কি সুন্দর ভাবে এখানে সাজানো আছে। তখনকার সময়কার রাজাদের ঘড়ি, এটা দিয়েই তারা তখনকার সময় সময় দেখতেন। আর এই যে তার পোর্ট্রেট, এটাই হচ্ছে এন্ট্রি গেট, এটা দিয়ে এন্ট্রি করে ভেতরটা এই রকম করা। নিচে সারি সারি রুম আছে, ডাইনিং হল আছে, ডাইনিং এরিয়া। আর ঢুকেই যেটা পড়বে চোখে সবার প্রথমে, এরকম একটা ঝকমকো লাইটওয়ালা একটা সিঁড়ি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো। তো এখানে সবাই ঢুকে সেলফি নিচ্ছে, ফটোজ নিচ্ছে, তা আমরাও কিছু এখানে ফটোজ নিলাম। এইভাবে মাঝখান দিয়ে সিঁড়ি গিয়ে দুদিক দিয়ে সিঁড়িটা উঠে গেছে ওপরতলায়, কিন্তু এখানে ওঠার আমাদের কাছে পারমিট ছিল না। আমাদের জন্য শুধু নিচের গ্রাউন্ড ফ্লোরটাই আর পেছনের নিয়ে বাইরের দিকের লবি এরিয়াগুলোই ছিল। তো যারা এখানে এসে টাইম স্পেন্ড করতে চাও, আরও রয়্যালভাবে জিনিস এক্সপ্লোর করতে চাও, তো তারা এখানে অনায়াসেই রুম বুক করে নিতে পারো, কিন্তু আগে থেকে রুমটা বুক করতে হবে। তো চলো তোমাদেরকে আশপাশটাও ঘুরে দেখাই। এই দেখো এদিক দিয়ে গেলে পুল এরিয়া, তো সেই সুইমিং পুল বানানো আছে। এইভাবে করে করিডোর দিয়ে গেলে পরপর সারি সারি রুম চোখে পড়বে। আর এই যে বাঁ দিকে এটাই ডাইনিং এরিয়া, পরে দেখাবো তোমাদেরকে, সেটাও শেয়ার করব। এই দেখো সারি সারি রুম বানানো আছে, আর রুমে যথেষ্ট ভালোভাবে ডেকোরেট করা রুমগুলো, সেই আগেকার সময়কার খাট, ফার্নিচার, যা যাবতীয়। তোমরা আসলে এখানে রয়্যাল যে ব্যাপারটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আর এইভাবে করে বাইরের দিকে এসে বেশ কিছুটা এগিয়ে গেলেই পেছন দিকটাতে একটা পুল বানানো আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এখানে যে আমরা পাসটা নিয়েছিলাম, এটাতে একটা কমপ্লিমেন্টারি কফিও পাবো, তো সেসবও তোমাদের সঙ্গে শেয়ার করব আর ডাইনিং এরিয়াটাও দেখাবো। তো আগে এই পুল এরিয়াটা দেখিয়ে নিই, এই যে খুব সুন্দর। এটা তোমরা অনেকবার হয়তো KGF মুভিতে দেখেছো, মুভিতে এই সিনগুলো অনেক দেখানো হয়েছে, এই পোর্শনটা। তো দেখো তোমরা দেখলে রিলেট করতে পারবে, ভীষণই সুন্দর। আর ভেতরটাও অনেকটা সুন্দর কারুকার্য করা। তোমরা যারা আসোনি এখনও তারা অবশ্যই এসো। এই দেখো এখানে একটা ফাউন্টেন বানানো আছে, যারা মাইসুরু আসবে, মাইসুরুতে অনেকগুলো টুরিস্ট প্লেসের মধ্যে এটাও একটা দেখার মতো একটা জায়গা। আর এই যে হচ্ছে ডাইনিং এরিয়া, কি সুন্দরভাবে মানে এটা ডেকোরেট করা, আর এত বড় একটা ডাইনিং স্পেস, মানে আগেকার রাজাদের যে একটা রাজকীয় ব্যাপার এটা খুব ভালোভাবে ফুটে ওঠে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে কফি খেয়ে নিলাম, নিয়ে আশপাশটা ভালো করে ঘুরে দেখে, এই যে আমাদের কফি চলে এসছে। আর একটা কথা, যে এই যে পাসটা আমরা নিয়েছিলাম ঢোকার সময়, এটার টাইম ডিউরেশন 1 আওয়ার, তো 1 ঘন্টাই এখানে থাকতে পাওয়া যাবে।
এই যে বাইরে থেকে ভিউটা, তো আমাদের কফি খাওয়াও শেষ, ঘোরা শেষ, অনেক ফটো নেওয়া হলো। তো এই যে বাইরে থেকে, তোমরা অনেকবার মুভিতে এই দেখেছো, এই বিল্ডিংটা দেখে নাও, ললিত মহল। তো আজকের ভিডিও ব্যাস এতটাই।